500 বছর দূর থেকে জাহান্নামের গরম হাওয়া জাহান্নামীদের শরীরে লাগা মাত্র চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। নবীজি বলেন, এই রোজার মাঠ যদি তাকওয়া নিয়ে রোজা রাখো, একটা রোজার মাধ্যমে তুমি এত দূরে জাহান্নাম থেকে চলে যাইবা। নবী বলেন, একটা জন্মগত কাক 1000 বছর ওদের নিম্নে হায়াত। একটা কাকের নিম্ন হায়াত কয় হাজার বছর? 1000। কাকের থেকে বেশি হায়াত উড়ন্ত পাখিদের মধ্যে আর কারো নাই। এই একটা কাক 1000 বছর পর্যন্ত যদি অনবরত ডানা মেলে উড়ে উড়ে সামনে যায়, বুড়া হইয়া মরে যায়, এই কাকটা যত দূর যাবে 1000 বছরে উড়িয়া, নবী বলেন, একটা রোজাদার এক রোজার বরকতে জাহান্নাম থেকে তত দূরে পেছনে চলে যাবে। রোজাটা হতে হবে ক্যারামবোর্ড খেলার মতো রোজা। রোজাও রাখো, ক্যারামবোর্ডও খেলো, লুড্ডু খেলো, তাস খেলো, মোবাইলে ছবি দেখো, মোবাইলে গেমস খেলো, এই হলো তোমার রোজা। এটা কেমন রোজা? কলা গাছের সাথে সারাদিন একটা প্রাণী ঝুলে থাকে, আমাদের বরিশালে বলে এটাকে বাদুর। এই বাদুর যে সারাদিন থাকে, ও চোখ খুলে না, কিছু খায় না, ও রোজা রাখছে। সূর্য ডুবার পরে ওর বাহাদুরি শুরু হয়। তাহলে একটা বাদুর সারাদিন না খাইয়া থাকলে যেমন রোজা হয়, তুমি ক্যারামবোর্ড খেলনেওয়ালা, লুড্ডু খেলনেওয়ালা, ঝগড়া করনেওয়ালা, গালাগালি করনেওয়ালা, মোবাইলে গান বাজনা দেখনেওয়ালার রোজাটাই বাদুরের মতো উপবাস হবে, রোজা হবে না। বড় কঠিন জিনিস। অথচ রমাজানুল মুবারক, নবী বলেন, যারা রমাজান পাইল জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহ পাকের অভিশাপ, জিব্রাইলের অভিশাপ, রহমতের নবীর অভিশাপ, যারা রমজান পাইল, রমাজান পাইয়াও জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পারলো না, আল্লাহ কয় সে ধ্বংস হয়ে যাক, জিব্রাইল কয় সে ধ্বংস হয়ে যাক, নবীজি মিম্বরে উঠা কয় আমি মুহাম্মদ বলি সে ধ্বংস হয়ে যাক। আর ওমরের মতো সাহাবি রমজানের ঈদের দিন দরওয়াজায় তালা লাগায় কান্না করে। সাহাবি আবু হুরায়রা বলেন, খলিফাতুল মুসলিমিন কেন কাঁদেন? বলে, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো টেনশন নাই, পেরেশানি নাই। আমি ওমরের পেরেশানি, রমজান চলে গেল, কোরআন তেলাওয়াত করলাম, কবুল হলো কিনা চিন্তা, রোজা রাখলাম হক আদায় হলো কিনা চিন্তা, জাহান্নাম থেকে মুক্তি পাইলাম কিনা চিন্তা। আল্লাহ ওমরের বেশি ভালোবাসছেন। ভালোবাসার সাইড এক একটা আলাদা। আপনি স্ত্রীকেও ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন না? কোনোটার চেয়ে কোনোটা কম নেই, কিন্তু মাপকাঠি আছে না? কথা বলেন না কেন? আল্লাহ আবু বকরকে ভালোবাসেন এক সাইড দিয়ে, আবু বকর জান্নাতি সাহাবাদের প্রথম সিরিয়াল, অথচ হাদিসের কিতাব খুললে আবু বকর থেকে হাদিস পাওয়া যায় বর্ণনা কম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর থেকে বর্ণিত হাদিস বেশি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কারে কোন সাইড দিয়ে মর্যাদা দিবেন সেটা আল্লাহর সিলেকশনে হয়, বান্দার ইলেকশনে হয় না। আল্লাহর সিলেকশনে যাকে আল্লাহ সম্মান দেয়, এ ইলেকশন না করলেও সম্মান থাকে। আর বান্দার ইলেকশনে যারা সম্মান পায়, এরা যখন সিলেক্টেড থেকে বাদ পড়ে তখন আর সম্মান থাকে। আল্লাহ ওমরের কত ভালোবাসেন আমি প্রায় বয়ানে বলি, অনেকে শুনেন, যে সমস্ত নবীরা আল্লাহর আশেক এ কথা জানেননি। আচ্ছা আমাকে জবাব দেন তো, সব নবী কার আশেক? আল্লাহ নিজে কার আশেক বলেন? আল্লাহ তো কারো না কারো আশেক, কার আশেক?
আমাদের শেষ নবী রহমাতুল্লিল তার আসে, বুঝেননি কথা? ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম নবীজিরা আসে। সমস্ত সাহাবায়ে কেরাম কার আসে বলেন তো? নবীজি কার আসে? হ্যাঁ, আপনি আল্লাহর আশেক বলেন কেন? আল্লাহ নিজেই তো নবীর আশেক। নবীজির আশেক সব সাহাবা, আর নবী আশেক ওমরের। নবী কোন সাহাবীর জন্য আলাদা দোয়া করেন নাই, ওরে মুসলমান বানাও, ওমরের জন্য করছে। 39 জন মুসলমান ওমর আয়েশা 40-এর কোঠা পূরণ করছে 27 বছর বয়সে। এবার দেখেন নবী ওমরের জন্য আশেক, আল্লাহ সে ওমরের এতটা ভালোবাসছেন যে কোন কোন ক্ষেত্রে আল্লাহ ওমরের মতামতকে প্রাধান্য দিয়া আয়াত নাজিল কইরা কয়, ও নবী আমি ওমরের মতামত মানলাম, আপনিও মানেন। কেয়ামতের ময়দানে যদি আল্লাহ কয় ওমরের মতামত আমি মাইনা, কোরআনে আয়াত দিছি কোন কোন ক্ষেত্রে, অতএব আমার ওমর সাহাবাদেরকে নিয়ে যে তারাবির একটা মতামত সিদ্ধান্ত নিয়ে করছে আমি এটাও খুশি, তখন আট রাখা তলাগু হয় কি? বুঝেননি কিছু? কি বুঝেন? হযরত ওমর বন্ড। এখন বলবে হাফিজ ভাই যদি আল্লাহ জিগায় তো আমরা কি আট রাখা তলারা জাহান্নামে যাব? না, জাহান্নামে যাবেন না, তবে জান্নাতে যাইতে খুব হিসাব আছে। জান্নাতিরা জান্নাতে যাইয়া কোনো আফসুস থাকবে না, একটা আফসুস থাকবে, নন ভিআইপি জান্নাতিরা খালি আফসুস করবে আমি ভিআইপি জান্নাতটা পাইলাম না, যদি আরেকটু আমল বাড়াইতে পারতাম। একের পিঠে শূন্য দিলে মান বাড়ে না কমে? আমলের শূন্য বাড়াইবেন তো মান বেড়ে যাবে ইমানের। আচ্ছা, আমার নবীজির কোনো গুনাহ ছিল? সবাই বলেন ছিল। আমার নবী নিষ্পাপ, ঠিক না? নবীর কোনো গুনাহ বলেন বলেন নাই? নাই। নবীজি সারা রাত নফল করছেন কেন? আম্মা জান আয়েশা কয় পা ফুলে গেছে এক দাঁড়ানের খেলায়, কোনো গুনাহ নাই। আল্লাহ নবীর আশেক, নবী তো পাঁচক্ত পড়লেই চলতো, নবী সারা রাত নফল করছেন কেন? নবী এত বেশি কোরআন তেলাওয়াত করছেন কেন? নবীর কোনো গুনাহ ছিল? নবী প্রতিদিন কতবার ইস্তেগফার করছেন? 100 বার। কেন ইস্তেগফার করছেন? আবু বকর জান্নাতি, জান্নাতি না? তো নামাজে দাঁড়ায়া সারা রাত কাঁদছেন কেন? ওমর জান্নাতি, ঈদের দিন দরজা লাগায় কাঁদছেন কেন রমজানের ঈদে? এগুলো বালিশে মাথা লাগায় চিন্তা করেন, তাদের এলেম আমল তাকওয়া কম ছিল, তাদের কপাল কত ভালো যে আল্লাহ ডাইরেক্ট লিস্টি পাঠায় দিছে আবু বকর থেকে শুরু করে 10 জন সাহাবী এরা বিনা হিসাবে জান্নাত। আপনি জান্নাতি কি? ভিতরে একটু ভাবটা পাইছে মোটামুটি জান্নাত পাইবেন, যেই তালে ইবাদত করেন পাবেন, স্বপ্নেও দেখেন নাই, পিসাবরা কোনো সার্টিফিকেটও দেয় নাই, জান্নাত পান নাই। আচ্ছা, যে আমল টামল টুকটাক করেন কবুল হইছে কোনো গ্যারান্টি? বলেন বলেন। আচ্ছা, গ্যারান্টি নাই, অন্তর কি সাক্ষী দেয় আপনার আমল কবুল হইছে এরকম কিছু হইছে? তাও হয় নাই, গ্যারান্টি নাই, ঠিক আছে। অনেক সময় দেখা যায় না, নামাজটা এত সুন্দর করে পড়ছি যে আমার জীবনের আজকের নামাজটা খুব ভালো হইছে, মনে হয় কবুল হবে, এরকম একটা তৃপ্তি আছে না? এরমও নামাজও পড়তে পারেন নাই। এই যদি হয় হালাত, এরপরও বাপ দেখান, তাহলে আবু বকরের বাপ দেখান দরকার ছিল কি পরিমাণ? ওমরের বাপ কত পরিমাণ দেখানো দরকার ছিল? অথচ মরণ পর্যন্ত কান্তিই থাকলেন, আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো, কবরে একা কেমনে থাকবো? আর আপনার জান্নাত নাই, গ্যারান্টি নাই, আমল নাই, আপনি বাপ লইছেন এমন যে জান্নাত আপনার জন্য রেডি, অমুক হুজুরের পিছে নামাজ পড়ুন না,
আমরা এত বড় বুজুর্গ, অমুক ইমামের পিছনে নামাজ পড়বেন না। বিষয় কি? হুজুরের কেরাত অশুদ্ধ। আমি তো কেরাত বুঝি না। কথা, আপনি ইমামের পিছনে পড়বেন না কেন? ইমাম সব গরম ওয়াজ করে, গরম কি বুজুর্গ, বয়ে বয়ে ইমামরা ডিলেট করে, ফরমেট করে, সাহেব দোকানে বয়ে এই ইমাম ভালো না, ওই আলেম ভালো না, বাস নিজের মাইয়া ভালো না, বউ ভালো না, সন্তান ভালো না, ছেলে সালাম দেয় না, মেয়ে নামাজ পড়ে না, বউ স্বামীর সাথে ভালো আচরণ করে না, এত দোকানে বললেন না যে আমার বউটা চরম খারাপ, ও পর্দা করে না, খানাটা ঠিক মতো পাকায় দেয় না, জামা কাপড় ধুইয়া দেয় না, মাইয়াটা এই রোজা আইসে কোরআন করে না, একবার তো বললেন না। নিজের মধ্যে একটা পেরেশানিও তো দেখা গেল না চেহারায়, ভয়ে ভয়ে কোনো কাম নাই, ভয়ে ভয়ে আকাম, অমুক হুজুর খারাপ, অমুক ইমাম খারাপ, এই জিম্মাদারি আপনারে দিছে কে? এই কথা বলার জিম্মাদারি কে দিছে আপনাকে? কি ফায়দা কি আপনার এই বলার দ্বারা? আপনার কি উপকার আর ওই হুজুরের কি ক্ষতি বলেন তো? আপনি বললে ওই হুজুরের কি ক্ষতি হবে, আপনার কি উপকার হবে? মানুষ তো একটা লাভে কাজ করে, আপনি আলেমের বিরোধিতা করলে আপনার লাভ কি? আপনি লাভ হইলেন একটা কথা যে হ্যাঁ, হাফিজুর রহমানের বিরুদ্ধে দুই লাইন ফেসবুকে লেখলে আমার অনেক লাভ। বড় আফসুস, রমজানে শয়তানের শিকল লাগানো, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের সব দরজা খোলা, লাভ কি? জিন শয়তানের আটকাইছে, মানুষ শয়তান তো আটকায় নাই। হে বই বই ক্যারাম বোর্ড খেলতেছে, লুডু খেলতেছে, বসে বসে আড্ডা দিতেছে, গল্প করতেছে। আল্লাহ হেদায়াত দান করুন। এই যে আমিন কইছেন না, কার জন্য আমিনটা কইছেন? আপনার ছেলে যে নামাজ পড়ে না, আমগোদার দোয়া চাইছেন, আপনি বাবা হইয়া দোয়া করা দরকার ছিল না? দোয়া করার সবসময় টাইম, কিন্তু কবুল হওয়ার একটা টাইম আছে, বুঝেন? কিন্তু কথা বুঝেন, দোয়া সবসময় করা যায়, কিন্তু দোয়া কবুল হওয়ার কিছু আলাদা কি আছে? ইফতারি সামনে নিয়ে দোয়া কবুল হওয়ার টাইম, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হওয়ার টাইম, জনমের মতো পেট পুরিয়া সাহারি খাইলেন, দুই রেখা তাহাজ্জুদ করিয়া বলতে পারলেন আল্লাহ আমার ছেলেটার জেহেন গুলে দাও, আমার ছেলেটারে আদবলা বানায় দাও, আমার মেয়েটাকে তুমি শান্ত বানায় দাও, আমার ব্যবসায় বরকত বাড়ায় দাও। জনমের মতো খাইয়া খাইয়া সাহারি খাইয়া আজান ঠেকাইলেন, দুই রেখা তাহাজ্জুদ পড়লেন না, আপনি কত বড় আল্লাহর দুশমন, আপনি কত বড় নিমক হারাম। আপনার আমি 5,000 টাকা দিলেও রমজান ছাড়া অন্য মাসে পারবেন তাহাজ্জুদ করতে? যে আপনি প্রতিদিন রাত্র 3:30 উঠা দুই রাকাত তাহাজ্জুদ করবেন, 5,000 টাকা দিন প্রতিদিন পড়বেন, সম্ভব? তো রমজান সাহারি খাওয়ার পুরো টাইম তাহাজ্জুদের, পড়লেন না কেন? জুতা দিয়ে কপালে বাড়ি মারলেও কি আর ঝাল মিটে? এই সুযোগ আগামী রমজানে পাবেন, গ্যারান্টি আছে। তাহলে এই করলেন না, তাহাজ্জুদ পড়লেন না কেন? বিষয়টা কি? সাহারি খাওয়ার আগে পরে দু রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ছেলে মেয়ের জন্য দোয়া করলেন না কেন? আপনি কিসের ছেলের কল্যাণ চান? ইফতারি সামনে নিয়ে গল্প করে কাটাইলেন কেন? এই পেঁয়াজের মধ্যে নুন হয় নাই, শরবতে চিনি হয় নাই, কইতে কইতে আজান দিছে কেন? আপনি দোয়া করলেন না কেন ইফতারি সামনে নিয়ে? গভীর ভাবে একেবারে মনোযোগ সহকারে চোখ বন্ধ করে দিল থেকে আল্লাহকে বললেন না কেন? এই করোনা গেছে, আল্লাহ আর কি দেখাইবে আপনাদেরকে? আপনারা তো আমাদের থেকে 99% বেশি বুঝেন। আমরা হুজুরদেরকে আপনারা বোকা বলেন না, আমাকে বুদ্ধি নাই, আমরা বোকা, বোকার গোষ্ঠী। করোনার ভিতরে স্কুল কলেজ ফ্যাক্টরি বাস ট্রেন ব্যবসা চাকরি সব বন্ধ, কিন্তু বোকারা তো কেউ না খায় মরে নাই। এই বোকাদের আন্ডারে একটা মাদ্রাসাও তো বন্ধ হয় নাই করোনায়। বাবা লাশ ফালায় দিছে করোনা, সন্তানরা ফালায় দিছে রাস্তায়, আর এই বোকা হুজুরেরা এই করোনার লাশ কাঁধে লইয়া গোসল করাইয়া কাফন পরাইয়া শত শত লাশ দাফন করলো, কই এই হুজুরেরা তো করোনায় কেউ মরে নাই? কই আমরা এত দুশ্মনের দাবানালে আছি, আমরা সম্মান তো কমে নাই। মন্ত্রী সাহেব দেখলেও
কলিজা দিয়া কয় হুজুর দোয়া করেননি, এমপি সাহেব দেখলে হুজুর দোয়া চাই, আর আমনি তো হ্যাঁ লাগে দেখা করতে গেল সিরিয়াল লাগে, টাইম লাগে, মাথা গরম হয়ে যায়, পায়ের তালু গরম হয়ে যায়। এই কথাগুলো আমি হিংসার জন্য বলি না, আপনারা নিজেদের সম্মান কেন নিজেরা বুঝেন না? আপনারা আমি আলেম হইতে বলি না, জান্নাত পাইতে আলেম হওয়া লাগবে না, বরং আলেম হইছি জান্নাত পাইতে আমাকে বেশি হিসাব দেওয়া লাগবে, খবর আছে আমার। এই জন্য নবী দোয়া করছে না যে আল্লাহ আমারে গরিবি হালাতে বাঁচাও, গরিবি হালাতে মরণ দাও, গরিবদের সাথে হাসর দিও। নবী বলছেন ও গরিব, ধনী লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাইবা। গরিবেরা জান্নাতে ঢুকে গেছে, ধনীরা ঢুকবে কবে? রমজানের মাধ্যমে নিজেদেরকে এখনো তৈরি করতে পারলাম না, বড় আফসোস। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের পুরস্কারটা দিবেন কি, সব আমলের পুরস্কার ফেরেশতাকে বলছি লেখো, রমজানের পুরস্কার লেখা লেখি নাই। আল্লাহ কয় রমজানের রোজা আমার, আর এর পুরস্কার আমি আল্লাহ নিজে। তার মানে আল্লাহ কয় ও রোজাদার, তুমি যখন আমার জন্যই রোজা রাখছো, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম, আমি তোমার হয়ে গেলাম, কত বড় পুরস্কার। এবার আসেন শিক্ষিত মানুষের কিছু মূর্খতার ধাঁধায় পড়ে আছে এর জবাব দে। যারা বলে ভাতের টান নাই রোজা রাখবো কেন, রোজা রাখলে আমার গ্যাস্ট্রিক বাড়ে, এরকম জালেম আছে না নেই? চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে, চিকিৎসা বিজ্ঞানীরা বলে এই রোজা হলো শরীর সুস্থের ঔষধ। হিন্দু এক ডাক্তার কয়েকদিন আগে বিশাল একটা লেখা দিছে ফেসবুকে, আমাকে একজনে শুনাইছেন, রোজা মুসলমানের জন্য কত বড় শরীরের কত বড় নিয়ামত। 24 ঘন্টার মধ্যে 12-13 ঘন্টা সে না খাইয়া থাকার দ্বারা ভেতরে যে দূষিত ব্যাকটেরিয়া থাকে, খানা বন্ধের কারণে এদেরকে খেয়ে ফেলে, যে কারণে মানুষটা সুস্থতার দিকে আগায় যায়। এজন্য নবী শুধু রমজান না, সপ্তাহের সোমবার বৃহস্পতিবারও রোজা রাখতেন। এজন্য বলে গেলাম আজকে কথাটা, যদি সুস্থ থাকতে চান ঔষধ লাগবে না, ঔষধ তো আল্লাহ দিছেন। সপ্তাহের সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, রাতের বেলা ঠান্ডা মাথায় মধ্যরাতে 6-8 ঘন্টা ঘুমাবেন। শুরুর রাত না শেষ রাত বলে না, মধ্যরাতের ঘুম শরীরের ঔষধ। আপনি এক রাত্র ঘুমান নাই, পরের দিন বুঝবেন যে শরীরের কি হালাত। আল্লাহর দেওয়া অমূল্য সম্পদ শরীরের মহ ঔষধ রোজা, রাতের মধ্যরাতের ঘুম। এই জন্য বিধর্মীরা মুসলমান বেশি হয়, কারণ ওরা গবেষণা করে, আমরা তো গবেষণা করি না। আর আমরা আমি যে বললাম না, বহু পণ্ডিতেরা এদের বিশ্বাসও করবে না, হুজুরুগো কথা বাদ, ওরে কথা তো আমি হুজুরুগো না, তোমার গুরু কইছে, গুরু প্যান্সার টাইওয়ালা গুরু আছে না, এরা কইছে, তাও তোমার মতো লেখাপড়া না, তোমার থেকে 1000 গুণ বেশি লেখাপড়া করনে ওয়ালা ডক্টর ডাক্তার গবেষক চিকিৎসা বিজ্ঞানী, তুমি দলিল চাও বাসায় গিয়া মোবাইলে আকাম না কইরা গুগলে সার্চ দাও, রোজার দ্বারা শরীরের উপকার কি কি সব পেয়ে যাবে, মধ্যরাতের ঘুমের দ্বারা শরীরের কি কি উপকার হয় সার্চ দাও, সব চিকিৎসা বিজ্ঞানীর গুরুরা কি থিওরি দিছে সব লেখা। এবার পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী আমার রসুল, বর্তমান দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীদের কথা আর আমার রসুলের বিজ্ঞানের কথায় সব এক হয়ে যাবে। গুগলে ঢুকো, ঢুকে দেখো রোজার ফায়দা কি,
সওয়াব তওয়াব এটা তো আলাদা, শরীর সুস্থের ঔষধ। জালেম বলতেছে রোজা রাখলে তার রোগ বেড়ে যাবে, নিকৃষ্ট জালেম, নিকৃষ্ট জালেম, শুধু জালেম না, নিকৃষ্ট জালেম। আল্লাহ হেদায়াত দান করুন। বর্তমান সমাজে অসুস্থতার সংখ্যা কম না বেশি? এর একমাত্র কারণ বেশি খায়, আজে বাজে জিনিস খায়। কম খায় না বেশি খায়? ভালো খায় না বাজে জিনিস খায়? ভাত খায় ভেজাল, তরকারি খায় ভেজাল, এর মধ্যে মদ ভেজাল, ইয়াবা ভেজাল, বিড়ি টানে, গাঁজা খায়, আরো যত কিছু আছে। প্রত্যেকটা সুদর্শন সুপুরুষ, প্রত্যেকটা যুবকের চেহারা কিছুদিন টকমক করে, ভিতরটা ঝাঁঝরা হয়ে গেছে, নেশা করতে 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 চেহারার দিয়ে তাকানো যায় না। আর কেমনে বললে যে এই যুব সমাজ বুঝবে? আমার বুঝে আসে না। কারণ যার চোখের পাওয়ার নাই, ও কোনোদিন সূর্য কোনটা চন্দ্র কোনটা বুঝবে না। ওর কপাল পুড়ে গেছে, ওর কপাল পুড়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহর দেওয়া নেয়ামত হাসতে হাসতে নষ্ট করে ফেললাম, পরক্ষণে বিছানায় শুয়ে শুয়ে কান্দা। ইদানিং কিন্তু যুবকদের মরণের খবর বেশি, ইদানিং বেশি বেশি মরতেছে যুবকরা, বেশি মরবে। আল্লাহ হেদায়াত দান করুন। আর রোগ কি, যেমন তেমন রোগ না, ক্যান্সার মারাত্মক ভাবে ধরে, ক্যান্সার, এত হসপিটাল, একটা হসপিটালের বেড খালি নেই, রুগী আর রুগী। অতএব রমাজানুল মুবারক বরকতের মাস, মাগফিরাতের দিন চলতেছে, এখনো সময় আছে, তওবা করেন। একটা রোজা আর ভাঙবেন না। ঘরের মধ্যে যত উপযুক্ত, মিয়া ৬ বছরের মাইয়া রোজা রাখে, ছেলে রোজা রাখে, আর আপনার ছেলের বয়স ২৫ বছর, না অভ্যাস করার নাই, আল্লাহর কাছে কেমনে দাঁড়াবেন? বেঈমানের এই কথা বুঝাইলে ওরা সব পাগল হয়ে যাইতো, আল্লাহর দিন কায়েমের জন্য, রসুলের সুন্নত মানার জন্য। মুসলমানের আল্লাহ এখনো পারলো না, করোনা দিয়াও মুসলমানের ঘাড় সোজা হয়। এই যারা বিড়ি টানো, বুকের সাহস থাকলে দাঁড়ায় বলতো, বিড়ি টানলে শরীরের লাভ কি, শরীরের উপকার কি বল? আল্লাহর কসম আমি রোজা মুখে বলছি, খোদার কসম আমি বিড়ি টানবো, যদি শরীরের কোনো লাভ থাকে বল, শারীরিক যদি কোনো উপকার হয়, স্বাস্থ্যের কোনো লাভ হয় বল, আর না হয় তুই কপালে লেখ, তুই পৃথিবীর নিকৃষ্ট ইতর, তুই বেহায়া বেলাজা, যেটা কোনো উপকার নাই, এটার টানো কেন, লাভ কি? মদ পান করলে শরীরের কোনো লাভ আছে? একজনে দাঁড়ায় বল, তাহলে আমি মদ পান করি, আমার আমি একা, আমি একা চলতেছি, আমি সিদ্ধান্ত একা, আমি যা বলি বুঝা শুনে বলি। মদ পান করলে শরীরের জন্য কোনো উপকার হয় বলো, গ্যারান্টি দিয়া আমি মদ পান করবো। দাড়ি কামাইলে যদি শরীরের কোনো উপকার হয়, আল্লাহর কসম আমি দাড়ি কামাবো। আমি যে কথাগুলো এত চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, কারণ আমাকে হুজুর গো কথা না, তোমরা যাদের কথায় আস্তে ধাম করে চুপ হয়ে যাও, তাদের সিদ্ধান্ত। দাড়ি কাটলে চোখের পাওয়ার চলে যায়, যৌবন চলে যায়। আজকে গুগলে সার্চ দিয়ে দেখবা চিকিৎসা বিজ্ঞানী কি বলছে, দাড়ি কাটলে কি ক্ষতি শরীরের, খুঁজো। জীবনবার হুজুরদেরকে গালি দিয়ে আর ধোকাবাজ বলে আর বোকা বলে আসছো, বাদ দাও হুজুরদের কথা, তোমাদের বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি গুলো ফলো করো, আর কিছু দরকার নাই। ওরা প্রত্যেকটা রসুলের সুন্নত নিয়ে গবেষণা করতেছে। রসুল মেসোয়াকের উপরে তাকিদ দিছেন কেন, গবেষণা করছে? নবীজি সবুজ রঙের পোশাক পরছেন, নবীজি কালো পোশাক পরছেন, সাদাটা বেশি পরছেন কেন, বিজ্ঞানীরা বের করছে। নবীজি বেশি পছন্দ সাদা, কারণ একমাত্র কারণ,
দেড় হাজার বছর পরে চিকিৎসা বিজ্ঞানীরা বের করছে যে বারো মাসের মধ্যে ঠান্ডা আছে গরম আছে, টোটাল বছরের আবহাওয়াকে কন্ট্রোল করার ক্ষমতা সাদা রঙে আছে, কালোতে নাই, সবুজে দেন। সৌদি আরব যারা গেছেন দেখছেন বা ছবিতেও দেখতে পারেন, ডাইরেক্ট না দেখলে বুঝবেন না, আজকে থেকে খেয়াল করবেন, সৌদিওয়ালারা মোটা মোটা সাদা জামা পরে, আমরা ঘামে বেউশ হয়ে যায়, ঠোঁট ফাইটে যায়, পাও ফাইটে যায়, মনে হয় আগুন আসতেছে, আগুন বাতাসের সাথে সৌদি আরবে, এর মধ্যে ওরা এরম মোটা মোটা সাদা জামা পরে। এইবার বুঝলাম যে রসুল সাদা পছন্দ করতেন, ঠাডা ভাঙ্গা যত রোধ হোক সাদায় যতটা শরীরের সাথে এটারে ম্যাচিং করায় দেয়, প্রচন্ড ঠান্ডা সাদা কালার এটাকে ম্যাচিং করায় দেয় বডির সাথে, ভিন্ন কোনো কালার এই ক্ষমতা নেই। এই জন্য রসুল সাদাটাকে বেশি পছন্দ করতেন। হুজুরদের কথা মানবা না, তোমাদের কপাল ভরা শুনে ঠিকই, তাও কি বড় সাইফুল্লাহ দিশাব যদি আন বয়ান করতো, বারো তেরো জন সাইফুল্লাহ দিশে এনে আসে না কিছু এলাকার মুরব্বী, এরা বয়ে বয়ে হনতো, একজনও থাকতো না, কি কয় একজন কি ওয়াজ করে মজা নাই। তো তোমরা তো আমাকে কথা মানার জন্য বসো নাই, তোমরা বসছো ওনার কথা কান আছে কণ্ঠ আছে মজা আছে মজা নেওয়ার জন্য বসছো, না হয় তুমি অস্ত আমার আজকে নতুন শুনো না, তোমার দাড়ি উঠে না কেন, মাথায় টুপি নাই কেন, চুলগুলো ভাল্লুকের মতো কেন, বিষয় কি, রোজা রাখো না কেন, তারাবি পড়ো না কেন, পড়লে পুরাটা পড়ো না কেন, কোরআন তেলাওয়াত শিখো না কেন, কোরআন শিখতে বিশ ঘন্টা লাগে, পহেলা রমাজান থেকে এক ঘন্টা করে টাইম দিলে বিশ রমজানে কোরআন শিখে ফেলতা, এক ঘন্টা করে বিশ দিনে বিশ ঘন্টা দিলে কোরআন শেখা খুব সহজ, পৃথিবীতে কোরআনের ভাষার মতো সহজ ভাষা আর একটাও নেই। অথচ আমরা এটা কঠিন মনে করি, অথচ ভাষার দিক থেকে বাংলা হার্ড বেশি, আরবি হলো পৃথিবীর মধ্যে সহজ, এটা শিখি না। অথচ রসুল বলে গেছেন বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। আলহামদুলিল্লাহ যুবকরা আসতেছে লাইনে, আস অল্প অল্প করে আসবে, ফিডা খাইলে উপায় কি, ইমাম মাহাদি আসতেছে সব সাইজ হয়ে যাবে, পৃথিবীতে একটা মানুষ থাকবে না ইসলামের বিপক্ষে, একটা মানুষও থাকবে না জমিনে, পুরা পৃথিবীতে সব থাকবে আল্লাহওয়ালা মুসলমান, একটা মানুষ থাকবে না পৃথিবীতে আল্লাহর বিরুদ্ধে, ইমাম মাহদি আলাইহিসসালাম আসবেন, ঈসা নবী আসবেন। এরপরে এদের মধ্যে আবার ধোকা শুরু হয়ে যাবে, হতে হতে পৃথিবীতে একটা লোক থাকবে না আল্লাহর পক্ষে, সেদিন কেয়ামত শুরু হয়ে যাবে। তাহলে আল্লাহর পক্ষে লোক আছে না নাই, বুঝে গেল কেয়ামত আরো দেরি আছে, আরো বহু মাসখানে করোনার মতো ভিডিও ভিডিও আসবে, এডিরে সাইজ টাইজ করবো আর ধুকে ধুকে মানুষ মরবে, দেখেননি কিভাবে অ্যাক্সিডেন্ট গুলো হইতেছে, ওই যে আজকে একজনে দেখাইলো কালকে নাকি ওই যে সিএনজি তে আগুন লাগিয়া, কে যুবকেরা এই ফেসবুকের গোলামেরা কও এভাবে ওই কিনা অর্ডারে কয় না, ওই যে সিএনজি ড্রাইভার ইডা ধরে রাখছে স্টার্টিং, আচ্ছা আমি আসছে জুলাম ওর ডাইনে দরজা বামে দরজা, ও বাইরে যেতে পারলো না কেমনে, খোলা দরজা দেখছেন নি, একটু চিন্তা করেন তো, সিএনজি তো লাভ দিলি ডাইনে পড়ে, লাভ দিলে বামে পড়ে যেতে পারে, এখন যারা কাছে যায় দেখছে ভাই বাইরে আর কোনো কায়দা নেই, কেন দরজা দোনোটা খোলা দুই পাশে, এই যে ঢাকা আগুন লাগলো, আগুনে পুড়ে যা মরছে তার থেকে দশ গুণ বেশি মরছে আগুনের ধোঁয়া, মাওলায় যদি নিয়ে যায় রাখবে কি, কে রাখবে, আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। এই যুবকেরা বন্ধুদের আড্ডা দেয়, একদিন ঝগড়া লাগে পরের দিন জবাই করে, কথা ঠিক নেই, শেষ, ওই মতের সাথে মিলে নাই
চারজনে একইয়া পঞ্চম ব্যক্তি বন্ধু এটার খাওয়ারে মাইরালাম, এই ঘটনা হয় না? হয় না। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। অতএব রমজানের মাধ্যমে আমরা তৈরি হয়ে যাই, সামনে যতদিন আছে ইনশাআল্লাহ পাক্কা এরাদা আমরা রোজার হক আদায় করে রোজা রাখবো ইনশাআল্লাহ। তারাবির নামাজ পড়বো পুরা না অর্ধেক ইনশাআল্লাহ। তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন। বাকি রইল কোরআন তেলাওয়াত, কোরআন নাজিলের মাস, এই আজ কয় রোজা? 15 পারা তো কোরআন শরীফ নিজে নিজে পড়া দরকার ছিল, 15 পারা। তারাবিতে যেটা খতম যারা পড়েন আলহামদুলিল্লাহ তারা এক খতম পাবেন তারাবিতে, তাও যদি দুই দিন ছিলেন, এক সপ্তাহ ছিলেন, তিন দিন ছিলেন না, খতমের সিরিয়াল ভেঙে গেছে, তিন দিন ওই খতম পান নাই। বাকি নিজে নিজে কোরআন শরীফ পইরা পইরা 15তম পারা, এরকম এক পারা এক পারা তো দরকার ছিল। যারা পারেন না আজকে থেকে একটু চেষ্টা করেন, আমার মাওলা তো বান্দার চেষ্টা দেখে, চেষ্টা করেন আজকে বাসায় গিয়ে কোরআন শরীফ নিয়ে একটু বসবেন, পড়তে পারেন না কইলে দেখবেন আর বুকে লাগাইবেন, আল্লাহরে বলবেন আল্লাহ এই কোরআনের নূর আমার সিনায় দান করো। আল্লাহ এটা একটা বরকতের জিনিস, আমি শিখতে পারি না, আমার মাইয়া বলারে তুমি শিখার তৌফিক দাও। আপনার মেয়ে ছেলেরা শিখলে লাভ নাই, শিখায় নেন কোরআন শরীফটা, শিখায় নেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সামনে আসতেছে কদরের রাত, এই মাগফিরাতের 10 দিন শেষ, নাজাতের 10 দিন শুরু, এতেকাফও শুরু। বুঝেন নাই এতেকাফ কেন? কাজে মসজিদে 10 দিনের নিয়ত করে ঢুকে বেজর রাতে ইবাদত বাড়ায়া করেন, মসজিদে থাকলে ইবাদত কম হয় না বেশি হয়? কিন্তু আমগোদাসের হালাত কি, এতেকাফে মানুষ নাই, সব জান্নাত পাইয়া লাইছে, তো এখন আর মসজিদে ঢোকার দরকার নেই। এখন কি করবে, গুনার ভয়ে এমন দুইজন মুরব্বীরে বাছাই করছে যারা নামাজের নিয়মও জানে না, দাঁড়াইতেও পারে না, হারা দিন খেলে হুইয়াই কয়ে, তুমি বাসায় হুইয়া থাও দরকার নাই, মসজিদে 10 দিন ঘুমাও, তোমার ঈদের বাজার টাজার দিয়ে দেব, অনে আও তো আমগো বেতের বাড়ির থেকে একটু বাঁচাও, এই লো এতে কাও মাজা ভাঙ্গা এতে কাও। আফসুস, এতেকাফে বসতে হবে ইবাদত গুজারওয়ালা যৌবন যাদের আছে, শক্তি যাদের আছে, তারা সারা রাত ইবাদতে কাটাবেন ওই 10 দিন, ওই 10 দিনে কোরআন খতম করবেন কয়েকবার, পাক্কা এরাদা করে ঢুকে যান 10 দিনের জন্য ঢুকেন, নিয়ত করা যায় না ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করে। তো গত বছর আসছিলাম, আজও আসছি, দোয়া চাই, ইফতারির আগে দোয়া কবুল, ইফতারি নিয়ে কেউ গল্প গুজবে লিপ্ত হবেন না, দোয়ায় লিপ্ত হবেন, সন্তান স্ত্রী সবাই নিয়ে দোয়া করবেন, রমজানে মা বোনদের কাজ কমায় দিবেন। এই মার্কেটওয়ালারা 10 রোজায় কা হুজুর আপনি বুঝেন নাই, শেষের 10 মানে কি মার্কেটের সময় না, ওইটা তো মার্কেট, সানরাইজ মার্কেটের রাইট, মার্কেটে ঢুকার কোনো কায়দা নাই, চারদিকে শুধু জান্নাতি হুর, ঠিক নেই, চারদিকে সব জান্নাতি হুরেরা কিনা, জয়পাড়া, হ্যাঁ, শ্রীনগর, সব ব্যস্ত, সবাই ব্যস্ত, পুরুষের কোনো কায়দা নাই, আর মহিলারা স্বামী আইনে দিলেও তেন মহিলারা পছন্দ করে না, স্বামী বেচারা পড়ছে বিপদে, তোমারটা তুমি আনো, কথা ঠিক না? আহা, আম্মা জানেরাও বয়ান শুনতেছেন, আপনারা তো আব্দুল কাদের জিলানির মায়ের মতো মা, পৃথিবীতে যত ভালো সন্তান আছে বেপর্দা নারীর পেট থেকে কোনো ভালো সন্তান আসে নাই, অতএব আপনারা রাবেয়া বাসরিয়ার মতো মা হয়ে যান, আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহাস সালামের মতো আমলওয়ালা মা হয়ে যান,
আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো মা হয়ে যান, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো আদর্শওয়ালা মা হন, আপনার মতো মহিলার আদর্শ দিয়ে যেন অন্য মায়েরা তার সন্তানকে ভালো বানায়, পর্দা করেন, স্বামীর মাল হেফাজত করেন, স্বামী যা এনে দিবে দেখা মাত্রই বলবেন আলহামদুলিল্লাহ। এরপর যদি একটু মনে কোনো অসুবিধা থাকে পরে এক সময় বলবেন আর একটু ভালো হইলে ভালো হইত, আইনেই আপনি ফইরা ফালায় দিয়েন, এটা কি আনছো, কাপুর না কসু, বেচারা ঘাম ছুটাইয়া কষ্ট কইরা দাঁড় কইরা টাকা কামাই কইরা বউরে খুশি করতে চায়, এক বউ চিন্তা করে না, ঘরে ঢুকার লগে লগে সালাম নাই কালাম নাই চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে, কেয়ামতের কাণ্ড ঘরের মৃত্যু। আল্লাহ সব মা বোনদেরকে জান্নাতি নারী হিসাবে কবুল করেন, যারা পুরুষ হিসাবে আছেন আল্লাহ সবাইকে ইসমাইল নবীর মতো আদর্শওয়ালা বানায় দেন। স্ত্রীদের প্রতি স্বামীর হক, স্বামীর প্রতি স্ত্রীদের হক, উভয় উভয়ের হক যথাযথ আদায়ের তৌফিক দান করেন। স্বামী বেচারা যারা আছেন আপনি ঘরে ঢুকলে প্রথম হক সালাম দিবেন, কি দিবেন, সালাম, ঘরের প্রথম দরজায় ঢুকে সালাম হবে এত জোরে যে আপনার বাড়ির পুরা আওয়াজ যেন এমন জোরে হয় যে কোনো জিন থাকলে পালায় যাবে, কোনো ফেরেশতা থাকলে তার সালামের জবাব পেয়ে যাবেন, সালাম দিয়া ঢুকবেন জোরে, এটা সুন্নত, আসতে না জোরে, জোরে সালাম দিবেন, এই হক আদায় করেন, এটার দ্বারা বরকত শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন। মা বোনদেরা যারা আছেন পর্দা করেন, স্বামীর মাল হেফাজত করেন, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানান, কোরআন পড়নেওয়ালা বানান, বেগানার নজর থেকে নিজেদেরকে হেফাজত করার চেষ্টা করেন, জীবন ধন্য হবে, মরে গেলেও দোয়া পাবেন সন্তানের, এলাকাবাসীর আল্লাহ আপনাকে অনেক সফলতা দান করবেন পরকাল জিন্দেগি, আল্লাহ সবাইকে কবুল করেন। দোয়া চাই, দোয়া করি, এই কবরস্থানে যারা আছেন সবার জন্য দোয়া করি, অসুস্থ যারা আছেন তাদের জন্য দোয়া করি, রমজানের বরকতে আল্লাহ পাক আমাদের সবার আশা পূরণ করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار উদয়ার মালিক পবিত্র রমজানুল মোবারকে আয় আল্লাহ আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি, ওলামায়ে কেরাম মুরব্বি হাজি সাহেব ব্যবসায়ী চাকরিজীবী যুবক ছাত্র ভাই পর্দার আড়ালে মা বোনেরা, আয় আল্লাহ বরকতের মাস, মাগফিরাতের মাস, মেহরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাগুলো মাফ করে দেন, আমাদের রোজা, আমাদের ইফতারি, আমাদের সাহারি, আমাদের তেলাওয়াত, আমাদের তারাবি, আমাদের নামাজ, আমাদের রুকু সেজদাগুলো কবুল করে নেন, ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ সামনের দিনগুলো যেন আমরা হক আদায় করে রোজা রাখতে পারি তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনি সুস্থ না রাখলে আমরা তো ইবাদত করতে পারবো না, ইবাদত করার মতো সুস্থতা দান করেন আল্লাহ।
আয় আল্লাহ তারাবির নামাজ সঠিকভাবে সঠিক নিয়মে আদায়ের তৌফিক দান করেন, আয় আল্লাহ কোরআন পড়ার তেলাওয়াতের তৌফিক দান করেন, আয় আল্লাহ আমাদের সামনের দিনগুলো রোজার মাধ্যমে ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জনের তৌফিক দান করেন, আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করে দেন, যাদের আয়োজনে আজকের এই সুন্দর বাগান তাদের কবুল করে নেন, আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেন বানায় দেন, আয় আল্লাহ প্রবাসে যারা কাজ করে সবাইকে হেফাজত করেন, রুজিতে বরকত দান করেন, আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন, ইসরাইলের জালেম থেকে হেফাজত করেন, আয় আল্লাহ মুসলমানদের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন, আয় আল্লাহ যারা ব্যবসা করে যারা চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ, আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, আয় আল্লাহ মেহরবানি করে আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন, নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, আয় আল্লাহ তাআলা যারা দান সত্তা করেছে কবুল করে নেন, আয় আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন, জাহান্নাম থেকে আমাদের হাল সহ বাঁচার তৌফিক দান করেন, ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে মহাব্বত বাড়ায় দেন, এলেমো হেলেমো হিকমত আমলে বরকত বাড়ায় দেন, আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা নাই, আয় আল্লাহ রমজান বরকতের মাস, অনেক আপনার গোলাম মা বাবাকে নিয়ে ইফতারি করে কত আনন্দ, আজার বাবা নাই ওর একটা সাইক মনে হয় বড় শূন্য, যার মা নাই তার কলিজা ভাঙ্গা, আয় আল্লাহ যারা এতিমের মতো এখানে হাত তুলেছে বাবা পায় না মা বলিয়া ডাক দিতে পারে না, ওই কবর থেকে মা বাবায় দোয়া চায় ও সন্তান, রমজানের বরকতে কবরের আজাব বন্ধ, আবার রমজানের পরে কবরে আজাব শুরু হয়ে যাবে, ও সন্তানেরা ওই মা বাবার জন্য কলিজা দিয়া দোয়া করো, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, মা বাবার চোখের পানি ছাড়া তুমি আজকে টাকাওয়ালা বাড়িওয়ালা হতে পারো নাই, সম্মানের চেয়ার পাও নাই, ওই মা বাবা তোমার আমার জন্য এত কাঁদলেন এত মেহনত করলেন এত দোয়া করলেন, ওই মা বাবার জন্য কি তুমি সন্তান একটু দোয়া করতে পারবা না, আয় আল্লাহ জানি না এই মজলিসে কারা ইয়তিম, গুনাহের কারণে দিলটা পাথর চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, আয় আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন, আয় আল্লাহ রমজানে কবরের আজাব যেমন বন্ধ, কিয়ামত পর্যন্ত আজাব বন্ধের ব্যবস্থা করে দেন আল্লাহ, আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, আমাদের ভেতরে যারা অসুস্থ আয় আল্লাহ আপনার মতো বড় ডাক্তার কেউ নাই, মেহরবানি করে রমজানের রোজার বরকতে দয়া করে সবাইকে কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামত দান করেন, আয় আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন, আয় আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন,
আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, আয় আল্লাহ সারা দুনিয়া ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের জান, আমাদের মাল, আমাদের আহাল পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন। আমাদের সন্তানগুলো সুন্নাতওয়ালা, আদর্শওয়ালা, আদবওয়ালা বানায় দেন, জেহেন খুলে দেন, মুখস্থ শক্তি বাড়ায় দেন, লেখাপড়ায় মনোযোগী বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা আদবওয়ালা বানায় দেন, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করে, বাইতুল্লাহর গিলাব ধরে লাব্বাইক বলার তৌফিক দান করে, যারা গিয়েছেন তাদেরও কবুল করে নেন, যারা যেতে পারে নাই যাওয়ার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ মুখালেফের মুয়াফেক বানায় দেন, জাহিরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে ইখলাস ওয়ালা তাকওয়া ওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ মেহেরবানি করে উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। আয় আল্লাহ কুদরতের দ্বারা ইজ্জতের হেফাজতের ব্যবস্থা করে দেন, মামলা থেকে চিরমুক্ত করে দেন। আল্লাহ কুদরতি ফয়সালায় মামলা থেকে চিরমুক্ত করে দেন। আল্লাহ আয় আল্লাহ আপনার খাস বান্দাদের মাধ্যমে আমাদের প্রয়োজন মিটানোর ব্যবস্থা করে দেন। অনেক অর্থের প্রয়োজন মাদ্রাসায় কুদরতের দ্বারা কবুল করে নেন। মসজিদ মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের সবার ভিতরে মুহাব্বত বাড়ায় দেন, হিংসা দূর করে দেন। আয় আল্লাহ জবানের গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহের থেকে আমাদের হেফাজত করেন। রমজানের বরকতে আমাদের হায়াত বাড়ায় দেন, ইখলাস বাড়ায় দেন, তাকওয়া বাড়ায় দেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. آمين 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 برحمتك يا أرحم الراحمين.